নয়টি সরকারি স্কুলে মাধ্যমিকে ভর্তির জন্য এবার রেকর্ড সংখ্যক প্রায় 50,000 শিক্ষার্থী আবেদন করেছে। প্রতিটি আসনের জন্য লড়ছে 11 জন। আর নতুন নিয়মে ক্লাস্টার পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়, প্রতি শিক্ষার্থীকে আলাদা করে স্কুল বাছাই করতে হচ্ছে। এ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা হলেও জেলা প্রশাসন বলছে মেধার সুষ্ঠু বিন্যাস হবে। চট্টগ্রাম থেকে শানিয়া স্টিটনের প্রতিবেদন। শুধু পঞ্চম শ্রেণীতে 2017 শিক্ষাবর্ষে ভর্তির জন্য চট্টগ্রামের 9টি সরকারি স্কুলে আবেদন জমা পড়েছে 20,669টি, অথচ আসন সংখ্যা 2,000-এরও কম। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আরও প্রায় 30,000 শিক্ষার্থী আবেদন করেছে। আগামী 21, 23 ও 26 ডিসেম্বর তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য 21টি কেন্দ্র নির্ধারণ সহ ভর্তি সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। সিট প্ল্যান পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করব এবং প্রত্যেকটা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এটি দেওয়া থাকবে, যাতে পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা পূর্ব থেকেই তাদের নির্দিষ্ট সিটটি যাতে তারা ঘরে বসে জানতে পারে। স্কুলগুলোর মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট ও ডাক্তার খাস্তকের উচ্চ বিদ্যালয়ে কেবল পঞ্চম শ্রেণীতেই আসন শূন্য আছে। আর এবারই প্রথম একদিনের পরিবর্তে তিন দিনে আলাদা আলাদা স্কুলের জন্য ভর্তি পরীক্ষা নিচ্ছে প্রশাসন। যারা মেধাবী তারাই হয়তো ভালো স্কুলে যেত, যারা একটু কম মেধাবী তারা অন্য ওয়েল ডিস্ট্রিবিউশনটা হতো না, তো সেই জন্যই আমরা ক্লাস্টার সিস্টেম করেছি, যাতে করে সবাই সব জায়গায় পরীক্ষা দেওয়ার চান্সটা পায়। সংশ্লিষ্টরা বলছেন নতুন নিয়মের ভর্তি পরীক্ষায় সরকারি স্কুলগুলোর মধ্যে মেধার বিন্যাস ভালো হবে, তবে পছন্দের স্কুলে ভর্তি নিয়ে দুশ্চিন্তা কাটছে না অভিভাবকদের। শাহনাজ রিটন, SATV, চট্টগ্রাম।